যোজনার বাড়ি, পানীয় জল, শৌচাগারের মতো একাধিক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত গ্রামবাসীরা। ছবিটা পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন নম্বর ব্লকের মারিস্তা গ্রামের। দিন আনা দিন খাওয়া মানুষের বাস এই গ্রামে। ঝড় বৃষ্টির দিনে প্রাণ বাঁচাতে আশ্রয়ের ছোট কুড়ে ঘর ছেড়ে থাকতে হয় স্থানীয় স্কুলে। পানীয় জলের জন্য অতিক্রম করতে হয় প্রায় 2 কিলোমিটার পথ। অভিযোগ, বিজেপি করার অপরাধে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত গ্রামবাসীরা। এই মারিস্তা গ্রামে বেশ কয়েকটি পরিবার রয়েছে, তারা পানীয় জল, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং রাস্তা থেকে তারা বঞ্চিত। কারণ তাদের যে দাবি, যে তারা যেটা জানাচ্ছেন যে তারা যেহেতু বিজেপি দল করে, অর্থাৎ বিরোধী দল করে, সে কারণে তারা সরকারি এইসব পরিষেবা থেকে একেবারে বঞ্চিত। বিরোধী পার্টি দল করে বলে আমাদেরকে দেয়নি, গ্রাম পঞ্চায়েত বলছে তোরা যে পার্টি করিস সেই পার্টিকে তোরা মা, আমরা তোকে দিতে পারবো না। অনেক দূর যেতে হয় জল আনতে। এই যে সরকারি জল আছে আমাদের এখানে আসে না, সেই আমাদের সেই তৃণমূল পার্টি যেখানে সেইখানে যায়, আমার এদিকে আসেনি, বলছে তোমাদের এদিকে জল আসবে না। কোনো পরিবার প্রমাণ করতে পারবে না বিরোধী করায় বঞ্চিত করা হয়েছে দাবি তৃণমূলের। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথাও কোনো একটি পরিবার প্রমাণ করতে পারবে না বিরোধী দল করে বলে তাকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনার স্বর্গের প্রতিশ্রুতি দিয়ে নরকের আবাস বানিয়েছেন কটাক্ষ বিজেপির। মারিস্তায় অভিষেক ব্যানার্জি এসেছিলেন, পঞ্চায়েত প্রধানকে চেঞ্জ করে দিলেন, তারপরে সোনার স্বর্গ বসাবেন প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, আজকে সেখানে নরকের আবাস কেন? প্রধানমন্ত্রী আবাস পাচ্ছে না, নরকের আবাস পাচ্ছে এই টিএমসির জন্য, তৃণমূলের জন্য। যতদিন যাচ্ছে বঞ্চিতদের তালিকা বেড়েই চলেছে। যোগ্য হওয়া সত্ত্বেও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। আর কতদিন দুর্নীতির শিকার হবে সাধারণ খেটে খাওয়া মানুষ? এর উত্তর কি আদৌ আছে? পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, কলকাতা নিউজ।